হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষী স্টোরি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো, বেশি দেরি করব না, তো চলো আজকে আমি কী করি চলো দেখতে। আলুরদম করার জন্য আমি আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এই যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো রেখে দিয়েছি। তারপরে চিনি লাগছে, আদা বাটা। আদাটা এই যে দেখো, আদাটা বেটে রেখে দিয়েছি। তারপরে এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে ফোড়নের জন্য টমেটো আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। আর রাখছি পোস্ত বাটা। তো দেখো, কড়াতে আমি প্রথমে তেল দিয়ে নিয়ে কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর টমেটো দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পরে এবার একটু টমেটোগুলো, যেগুলো একটু বড় বড় হয়েছে, যেগুলো ছোট করে একটুখানি কড়াতি করে, তাই যে মটরশুঁটি দিয়ে নিলাম। এবার এগুলো এর মধ্যে জিরের গুঁড়োটা নিয়েছি আর জিরে বাটাটা নিয়ে একটু কষে নিলাম। এরপরে আমি নুন, হলুদ, মশলাগুলো সব ওর মধ্যে দিয়ে নিলাম। তারপরে ভালো করে মশলাগুলো দিয়ে এগুলো দিয়ে কষে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু নির্দিষ্ট পরিমাণ মতো চিনি নিলাম। তোমরা যে যেরকম মিষ্টি খাও তা সে সেরকমভাবে দিয়ে নেবে। আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলোকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আলুটা আমি ভালো করে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্তটা ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেখো, পোস্তটা আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি হালকা করে জল দিয়ে নিলাম। জল দেওয়ার পরে এবার একটু হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পোস্ত দিয়ে নাড়ানোর পর এবার একটু এর মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ একটু রাখলাম। আমার জলটা একটু কমে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমার তরকারি ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু সেন্টের জন্য কস্তুরি মেথি গরম কড়াতে একটু গরম করে নিয়েছি। যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, আমি এবার একটু সেন্টের জন্য এটা ওর মধ্যে অ্যাড করব। তোমরা যারা যেরকমভাবে দিই পছন্দ করো, যারা দেবে, কেউ যদি পছন্দ করো কস্তুরি মেথি দেবে না, দেবে না। তো আমার কস্তুরি মেথি দেওয়া হয়ে গেল। কস্তুরি মেথি দিয়ে আমি এটাকে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমার আলুর দম কমপ্লিট। তো তোমরা বাড়িতে এভাবে অ্যাপ্লাই করবে, দেখবে খুব ভালো লাগবে।